ছয় গুণে গুণী মুসলমান দুনিয়াতে সম্মানজনক জীবন লাভ করবে, বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করতে হবে। ছয় গুণ যে সমস্ত মুমিনেরা বর্জন করবে, এরা দুনিয়াতে বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করা ছাড়া জীবন যাপন করতে পারবে না। এটা অপমানজনক জীবন, মোটামুটি অসফল হইব। গেল দুনিয়ার মোটামুটি সফল জীবনের ব্যাখ্যা। আর একটা সফলতা আছে পুরাপুরি। পুরাপুরি সফল কাকে বলে? যত শান্তি পাইতে চায় সব রকমের শান্তি যদি পায়, যত রকমের অশান্তি আছে সব রকমের অশান্তি থেকে যদি বাঁচতে পারে, তাহলে এই সফলতাটা হইল পুরাপুরি সফল। এটা একমাত্র জান্নাতে ছাড়া আর কোথাও নেই। পরকালে মুমিন বান্দারা জান্নাতে প্রবেশ করলে পরে আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। হে মুমিন মুসলমানেরা, তোমরা জান্নাতে যা চাইবে তাই পাইবে। জান্নাতে এমন কোন জিনিস নাই যে জান্নাতি চাইল কিন্তু তাকে দেওয়া হবে না, এমন কিছু যা চাইবে তাই পাইবে। যেমন এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি মুমিন, খাঁটি মুমিন, ইমানদার, নেক আমলওয়ালা মুমিন মুসলমান ছিল, দুনিয়াতে কৃষি কাজ করত, জান্নাতে যাওয়ার পরে বলবে যে আমার এখানেও একটা কৃষি কাজ করার মনে চায়। আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন, ফিরিস্তারা আমি আগেই তাদেরকে ওয়াদা দিয়েছি জান্নাতে আসলে পরে যা চাইবে তাই পাইবে। এই লোকটা যে এখন জান্নাতে গৃহস্থি করতে চায়, যদি আমি না দেই সুযোগ তাহলে তো আমার ওয়াদা খেলাফ, আমার ওয়াদা খেলাফ করা যাবে না। এই লোকটা যেহেতু জান্নাতে গৃহস্থি করতে চায়, তাকে গৃহস্থির ব্যবস্থা করে দাও। রাসূল বলেন, ফিরিস্তা জান্নাতে তাকে গৃহস্থি করার ব্যবস্থা করে দেয়, ক্ষেত দিবেন, বীজ দিবেন, ফলের বীজ বুনার ব্যবস্থা করে দেবেন। ওই জান্নাতি জান্নাতের ক্ষেতের এক পাশ থেকে ফলের বীজ বুনবে, অপর পাশে যাবে, অপর পাশে গিয়া ফিরে দেখবে তার বুনা বীজগুলি সাথে সাথে গাছ হয়ে ফল ধরে, গাছে ফল পেকে আছে। জান্নাতে গৃহস্থী করার কোনো দরকার ছিল না, কিন্তু সে চাইল এই জন্য। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون Barakallahu lana wa lakum fil Qur'anil azim wa nafa'ana wa iyyakum bil ayati wadh dhikril hakim. Hazrat ulama-e kiram muhtaram hadirin, Corona-r karone goto 2 bochhor 2020 এবং 21 সাল দুই বছরের রমজান মাসে আমার আপনাদের খেদমতে আসা সম্ভব হয়নি 2019 সালের রমজান মাস পর্যন্ত সূরাতুল বাকারার শুরু থেকে ধারাবাহিকভাবে 59 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে ২০১৯ সালের রমজান মাসে সূরাতুল বাকারার 59 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হয়েছে এই আয়াতগুলিতে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে বনি ইসরাইল সম্পর্কে এবং সেই ধারাবাহিকতায় বনি ইসরাইলের আরো অনেক ঘটনা পরবর্তী আয়াতগুলিতে বর্ণিত হয়েছে বনি ইসরাইলের সেই সমস্ত ঘটনা সবিস্তারে আমি আপনাদেরকে বলেছি শুধু একটা ঘটনা নিয়ে বছরের পর বছর কাটাইলে অনেক জরুরি কথাবার্তা বলার সুযোগ হয় না এজন্য কিছু জরুরি মাসআলা মাসাইল এবং কিছু জরুরি কথাবার্তা যেসব আয়াতে আছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে আজকে আমি সূরা মিনুনের প্রথম দিক থেকে তেলাওয়াত করছি প্রথম দিকের যত আয়াতে আমাদের বর্তমান অবস্থার প্রেক্ষিতে জরুরি কথাবার্তা হবে তাকে আসে যতদিন পর্যন্ত সেই আয়াতগুলির আলোচনা শেষ না হয় ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ সূরাতুল মুমিনুনের প্রথম দিক থেকে ধারাবাহিকভাবে আলোচনা চলবে এই সূরার নাম হলো সূরায়ে মুমিনুন মুমিনুন মুমিন শব্দের বহুবচন একজন ইমানদারকে কোরআনের ভাষায় মুমিন বলা হয় আর অনেক ইমানদারকে কোরআনের ভাষায় মুমিনুন বলা হয় মুমিনদের কিছু গুণাবলীর আলোচনা আল্লাহ সূরার শুরুতেই করেছেন
এজন্য আল্লাহ সূরার নামকরণ করেছেন সূরায়ে মুমিনুন। এর মর্মার্থ হলো মুমিনদের গুণাবলীর আলোচনা সম্বলিত সূরা। এই সূরার শুরুতেই মুমিনদের কতগুলি বিশেষ গুণাবলীর আলোচনা করা হয়। সূরার শুরুতেই আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ ওই সমস্ত মুমিনগণ সফল। কোন সমস্ত মুমিনগণ? যে সমস্ত মুমিনগণ পরবর্তী আয়াতগুলিতে বর্ণিত গুণাবলীতে গুণান্বিত, পরবর্তী আয়াতগুলিতে যে সমস্ত গুণের আলোচনা হয়েছে ওই সমস্ত গুণ যে সমস্ত মুমিনদের মধ্যে পাওয়া যাবে, ওই সমস্ত মুমিনরা হলো সফল। তবে সফল কাকে বলে আর বিফল কাকে বলে? গুণগুলির আলোচনা শুরু হওয়ার আগেই আমাদের সফল এবং বিফলের সংজ্ঞা কি, সফল কাকে বলে আর বিফল কাকে বলে সেটা বুঝে নেওয়া দরকার। আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে, মানুষের কাম্য শান্তি যদি পেতে পারে আর অশান্তি থেকে যদি বাঁচতে পারে, এটাকেই সফল বলা। যে শান্তি পাইতে চায় সেই শান্তি যদি পাইতে পারে, যে অশান্তি থেকে বাঁচতে চায় সেই অশান্তি থেকে যদি বাঁচতে পারে, তাহলে এটাকে বলে সফল। এটা আবার দুই প্রকার, একটা হলো দুনিয়াতে সফল জীবন আর একটা হলো আখেরাতে সফল জীবন। এই সফলতা দুই প্রকার, দুনিয়াতে আর আখেরাতে। দুনিয়ার সফলতাটা হবে মোটামুটি আর আখেরাতের সফলতা হবে পুরাপুরি। মোটামুটি সফল কাকে বলে আর পুরাপুরি সফল কাকে বলে? যত শান্তি চাইতে পাইতে চায় সকল শান্তি যদি পায়, যত রকমের অশান্তি আছে সবগুলির থেকে যদি বাঁচতে পারে, তাহলে এই সফলতা হইল পুরাপুরি সফল। সব রকমের শান্তি পাইল, সব রকমের অশান্তি থেকে বাঁচল, এই সফলতাটা হইল পুরাপুরি সফল। এটা দুনিয়ার জীবনে কোন মুমিন মুসলমানের পক্ষে পাওয়া দূরের কথা। নবী রাসূলগণের পক্ষেও দুনিয়াতে পুরাপুরি সফল জীবন পাওয়া সম্ভব হয় না। বরং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালা আনিল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। দুনিয়াতে নবী রাসূলগণ সবচেয়ে বেশি বিপদাপদের সম্মুখীন হয়েছে, তাহলে কি সব রকমের অশান্তি থেকে বাঁচতে পারলেন নবীগণ? দুনিয়াতে নবী রাসূলগণ সবচেয়ে বেশি বিপদাপদের সম্মুখীন হয়েছে, নবী রাসূলগণের পরে নবীগণের সাথে যারা বেশি সম্পর্কিত, নবীগণের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত হলেন আলেমগণ। কারণ নবীগণের অবর্তমানে আলেমগণই নবীগণের দায়িত্ব পালন করে থাকেন। হাদিস শরীফে রাসূল বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। নবীগণ যে দায়িত্ব পালন করতেন আলেমগণ সেই দায়িত্ব পালন করবেন। এই জন্য নবীগণের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত হলেন আলেমগণ। আর আলেমগণের পরে
যারা নবীগণের নির্দেশিত পথে জীবন যাপন করেন, আলেমগণকে অনুসরণ করে যারা জীবন যাপন করেন, তারাও পরবর্তী পর্যায়ে নবীগণের সাথে সম্পর্ক। তাই রাসূল বলেন সুম্মাল আমসাল কাল আমসাল, নবীগণের পরে নবীগণের সাথে যাদের যত বেশি সম্পর্ক থাকবে তারা তত বেশি দুনিয়াতে বিপদাপদের সম্মুখীন হবে। তাই দুনিয়াতে পুরাপুরি সফল জীবন লাভ করা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। দুনিয়ার জীবনটা মুমিনদের সফল হবে মোটামুটি, আর আখেরাতের জীবন সফল হবে পুরাপুরি। তাই আমাদের বোঝার দরকার যে মোটামুটি সফল জীবন কোনটা আর পুরাপুরি সফল জীবন কোনটা। মোটামুটি সফল জীবন হবে মুমিনদের দুনিয়াতে, আর পুরাপুরি সফল জীবন হবে আখেরাতে। মোটামুটি সফল জীবন কোনটা, যেই জীবনে সব রকমের শান্তি পাওয়া যাবে না, সব রকমের অশান্তি থেকে বাঁচা যাবে না, তবে অপমানজনক জীবন যাপন করতে হবে না, সম্মানজনক ভাবে জীবন যাপন করা যাবে। এটা হইল মোটামুটি জীবন, সফল জীবন দুনিয়া। আল্লাহর নির্দেশিত গুণাবলী যে সমস্ত মুমিনেরা অর্জন করবে, এরা দুনিয়ার জীবনে যদিও সব রকমের শান্তি লাভ করতে পারবে না, এরা যদিও দুনিয়াতে সব রকমের অশান্তি থেকে বাঁচতে পারবে না, কিন্তু এরা দুনিয়াতে সম্মানজনকভাবে জীবনযাপন করার সুযোগ লাভ করবে। এটাই দুনিয়াতে মোটামুটি সফল জীবন। কিন্তু আল্লাহর নির্দেশিত গুণাবলী যে সমস্ত মুমিন মুসলমান অর্জন করবে না, এরা দুনিয়াতে সম্মানজনক জীবনযাপন করতে পারবে না, অপমানজনক জীবনযাপন করতে হবে। এখানে এসেই প্রশ্ন জাগে যে সম্মানজনক জীবনযাপন কোনটা আর অপমানজনক জীবনযাপন কোনটা। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মুমিন মুসলমান যদি দুনিয়াতে জীবন যাপনের জন্য বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করতে না হয়, এটাই মুমিনদের সম্মানজনক জীবন। আর যদি দুনিয়াতে জীবন যাপন করার জন্য মুমিনদের বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করতে হয়, তাহলে এটা দুনিয়াতে মুমিনদের অপমানজনক জীবন। যত রকমের ধন সম্পদ থাকুক থাকুক, যত রকমের ভোগবিলাসের সুযোগ থাকুক, যত রকমের সুস্থতা আর যত রকমের আমোদ প্রমোদেই লিপ্ত থাকুক, যদি বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করে জীবন যাপন করতে হয়, এটা মুমিনদের জন্য অপমানজনক জীবন, সম্মানজনক জীবন নয়। এরা মোটামুটি সফল জীবন লাভ করতে পারবে, আর বেদিন কাফিরের কাছে মুমিনদের নতি স্বীকার করে জীবন যাপন করতে হয় কোন সময়, আল্লাহ প্রদত্ত গুণাবলীগুলি যারা বর্জন করে। যে সময় পরবর্তী আয়াতগুলিতে আল্লাহ ছয়টা গুণাবলীর বিবরণ দিয়েছেন, ছয় গুণে গুণী মুমিনরা, আল্লাহ দুনিয়াতে এদেরকে এমন মর্যাদা দেবেন যে এরা কোনো বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করতে হবে। ওই ছয় গুণ শুনলেই আপনারা বুঝতে পারবেন যে বর্তমান দুনিয়ার মুসলমানেরা বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করেই জীবন যাপন করতে পারতেছে। কাজেই বর্তমান দুনিয়ার মুসলমানেরা সম্মানজনক জীবন নিয়ে বেঁচে নেই, অপমানজনক জীবন যাপন করে চলেছে বর্তমান দুনিয়ার মুসলমানেরা। কেন?
আল্লাহর নির্দেশিত গুণাবলী অর্জন না করার কারণে। ছয় গুণে গুণী মুসলমান দুনিয়াতে সম্মানজনক জীবন লাভ করবে, বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করতে হবে। ছয় গুণ যে সমস্ত মুমিনেরা বর্জন করবে, এরা দুনিয়াতে বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করা ছাড়া জীবন যাপন করতে পারবে না। এটা অপমানজনক জীবন, মোটামুটিও সফল হইব গেল দুনিয়ার মোটামুটি সফল জীবনের ব্যাখ্যা। আর একটা সফলতা আছে পুরাপুরি, পুরাপুরি সফল কাকে বলে? যত শান্তি পাইতে চায় সব রকমের শান্তি যদি পায়, যত রকমের অশান্তি আছে সব রকমের অশান্তি থেকে যদি বাঁচতে পারে, তাহলে এই সফলতাটা হইল পুরাপুরি সফল। এটা একমাত্র জান্নাতে ছাড়া আর কোথাও নেই। পরকালে মুমিন বান্দারা জান্নাতে প্রবেশ করলে পরে আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। হে মুমিন মুসলমানেরা, তোমরা জান্নাতে যা চাইবে তাই পাইবে। জান্নাতে এমন কোন জিনিস নাই যে জান্নাতি চাইলো কিন্তু তাকে দেওয়া হবে না, এমন কিছু নাই। যা চাইবে তাই পাইবে। যেমন এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি মুমিন, খাঁটি মুমিন, ইমানদার, নেক আমলওয়ালা মুমিন মুসলমান ছিল, দুনিয়াতে কৃষি কাজ করত, জান্নাতে যাওয়ার পরে বলবে যে আমার এখানেও একটা কৃষি কাজ করার মনে চায়। আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন, ফিরিস্তারা আমি আগেই তাদেরকে ওয়াদা দিয়েছি জান্নাতে আসতে পরে যা চাইবে তাই পাইবে। এই লোকটা যে এখন জান্নাতে গৃহস্থী করতে চায়, যদি আমি না দেই সুযোগ, তাহলে তো আমার ওয়াদা খেলাফ হবে, আমার ওয়াদা খেলাফ করা যাবে না। এই লোকটা যেহেতু জান্নাতে গৃহস্থী করতে চায়, তাকে গৃহস্থীর ব্যবস্থা করে দাও। রাসূল বলেন, ফিরিস্তা জান্নাতে তাকে গৃহস্থী করার ব্যবস্থা করে দাও, ক্ষেত দিবেন, বীজ দিবেন, ফলের বীজ বুনার ব্যবস্থা করে দেবেন। ওই জান্নাতি জান্নাতের ক্ষেতের এক পাশ থেকে ফলের বীজ বুনবে, অপর পাশে যাবে, অপর পাশে গিয়া ফিরে দেখবে তার বুনা বীজগুলি সাথে সাথে গাছ হয়ে ফল ধরে, গাছে ফল পেকে আছে। জান্নাতে গৃহস্থি করার কোনো দরকার ছিল না, কিন্তু সে চাইল এই জন্য। এইভাবে যখন যা চাইবে তখন তাই পাইবে। এইরকম সফলতাকে পুরাপুরি সফল জীবন বলা হয়। এইরকম সফল জীবন একমাত্র জান্নাতে ছাড়া আর কোথাও সম্ভব না। কাজেই মুমিনের সফল জীবন দুইটা, একটা দুনিয়াতে, একটা জান্নাতে। দুনিয়াতে সফল জীবন হলো সম্মানজনক জীবন, যার যেন বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করতে না হয়। আর আখেরাতে সফল জীবন হলো জান্নাতি জীবন, যা চাইবে তখন সেখানে তাই পাইবে। তো সূরায়ে মুমিনুনের প্রথম আয়াতে আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনগণ সফল, দুনিয়াতে হবে মোটামুটি সফল আর আখেরাতে হবে পুরাপুরি সফল, যা এতক্ষণ আলোচনা করলাম। ওই সমস্ত মুমিনগণ দুনিয়াতে মোটামুটি সফল জীবন লাভ করবে, আখেরাতে পুরাপুরি সফল জীবন লাভ করবে, যারা ছয়টা গুণে গুণান্বিত হবে। ছয় গুণ, ছয় গুণের প্রথম গুণের বিবরণ দিয়ে আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। প্রথম গুণ হলো যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে
আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করে, আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করবে, এটা হলো ছয় গুণের প্রথম গুণ। বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান আল্লাহর ভয়ে ভীত হওয়া দূরের কথা, আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া দূরের কথা, বেশিরভাগ মুসলমান নামাজই পড়ে না। এইজন্য বর্তমান দুনিয়ার মুসলমান বেদিন কাফিরের কাছে নতি স্বীকার করা ছাড়া জীবন যাপন করতে পারে না। এর চেয়ে বড় অপমানজনক জীবন কোনো মুসলমানের জন্য আর কিছু হতে পারে না। আল্লাহর সামনে মাথা নত করতে যেহেতু তোমাদের মনে চায় না, তোমরা আল্লাহর দুশমনদের কাছে মাথা নত করো। এটা আল্লাহর শাস্তি, আল্লাহ প্রদত্ত শাস্তি। যে মুসলমান আল্লাহর সামনে মাথা নত করতে রাজি না, আল্লাহ তাকে আল্লাহর দুশমনের কাছে মাথা নত করাইয়া দেন, এইভাবে তাকে অপদস্থ করে। আল্লাহ প্রদত্ত এই শাস্তি ভুগতেছে বর্তমান দুনিয়ার মুসলমান সমাজ। নামাজ পড়তে রাজি নয় মানে আল্লাহর সামনে মাথা নত করতে রাজি নয়, আল্লাহ তাকে আল্লাহর দুশমনদের কাছে মাথা নত করাই দিয়েছে। এই আল্লাহর সামনে মাথা নত না করার হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। খুব পরিষ্কার কথা, নামাজ বেহেশতের চাবি। কাজেই যেই মুসলমান নামাজ পড়তে চায় না, সে রাসূলের দেওয়া বেহেশতের চাবি নিতে চায়, নিতে চায় চায় না। সে মুখের ভাষায় বলে না, তা কাজে কর্মে বলে যে রাসূল আপনি আমাকে নামাজ নামে বেহেশতের চাবি এনে দিয়েছিলেন, আমি নেব না। যে মুসলমান নামাজ পড়তে চায় না, সেই মুসলমান বেহেশতের চাবি নিতে চায় না, তাকে আর কি বলার আছে? কিছু বলার নাই। এরপরে বেশিরভাগ মুসলমান বর্তমান দুনিয়ার নামাজ পড়েই না। কম সংখ্যক মুসলমান আমরা যারা নামাজ পড়ি, এবার যারা যারা নামাজ পড়েন তারা একটু লক্ষ্য করো, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ পড়ার কথা, দুনিয়াতে মোটামুটি সফল জীবন লাভ করার প্রথম কর্মসূচি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ পড়া। কিন্তু আমরা যারা নামাজ পড়ি, আমরা কিন্তু সংসারের কল্পনা জল্পনায় মগ্ন হয়ে নামাজ পড়ি। আমরা যারা পড়ি, আমাদের পড়াটাও ঠিক আছে, সঠিক নামাজই পড়ি না, বেঠিক নামাজ, বেঠিক। অধিকাংশ মুসলমানেরা তো নামাজ পড়েই না, আমরা যারা পড়ি আমরাও সঠিক নামাজটা পড়ি না, আমরা বেঠিক নামাজটা পড়ি। এই নামাজ প্রাণহীন নামাজ, যেই নামাজের দেহ আছে প্রাণ নাই। এক কথায় এটা জীব জিন্দা নামাজ না, এটা মুর্দা নামাজ। কেন এমন হয় এবং এই অবস্থা থেকে মুক্তির উপায় কি, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব মুসলমানের জানা দরকার, জীবনভর মনে রাখা দরকার যে কেন আমি নামাজে মনোযোগী হতে পারি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল শয়তানের কারণে, শয়তানের একদল বাহিনীর কারণে নামাজীরা নামাজে মনোযোগী হতে পারে। বুঝে থাকলে বলুন তো, নিজের কারণেই না শয়তানের একদল বাহিনীর কারণে? শয়তানের বাহিনীর কারণে। এই বাহিনীটা সাধারণ বাহিনী না, বিশেষ বাহিনী। রাসূল বলেন শয়তান তার এই বাহিনীটাকে কোন বেনামাজির কাছে পাঠায়,
নামাজিরা যখন নামাজ শুরু করা দেয় তখন তার কাছে বলা শয়তানের এই বাহিনী নামাজি যখন নামাজ শুরু করে দেয় তখন তার কাছে আসে এবং তার মনের মধ্যে সংসারের হাজার কল্পনা জল্পনা জাগ্রত করে দিতে থাকে রাসূলের ভাষায় রাসূল বলেন শয়তান তার মনে মনে বলতে থাকে উযকুর কাজা উযকুর কাজা উযকুর কাজা অমুক কথা স্মরণ করো তমুক কথা স্মরণ করো এইভাবে অনবরত মনের মধ্যে সংসারের হাজার কথা জাগ্রত করে দিতেই থাকে বুঝে থাকলে বলুন তো নামাজে আমরা মনোযোগী হতে পারি না এমনিতেই না শয়তানের স্পেশাল বাহিনীর কুমন্ত্রণার কারণ এমত অবস্থায় নামাজির সামনে রাস্তা দুইটা একটা হলো তুমি তোমার মনটাকে শয়তানের বাহিনীর হাতে সুপর্দ করে দিয়েই রাখো তুমি একদিকে নামাজ পড়তেই থাকো আর শয়তান তোমার মনকে নিয়ে খেলা করতেই থাকো এটা এক পথ আর এক পথ হলো শয়তানের এই বাহিনীর হাত থেকে তোমার মনটাকে নামাজের আল্লাহর জানে মগ্ন করার চেষ্টা সাধনা চালাও কবত এমন অবস্থায় মুসল্লির সামনে পথ কথা দুইটা হয়তো তোমার মনটাকে নিয়ে শয়তানের বাহিনীকে খেলা করতে দাও সে খেলতেই থাকবে সারা জীবন কোনোদিন শয়তান তোমার মনকে নিয়ে নামাজে খেলা করা ছাড়া খেলা না করে ছাড়বে যখনই তুমি নামাজে দাঁড়াবে তখনই শয়তানের বাহিনী তোমার মনকে নিয়ে খেলতামাশা শুরু করে দেবে হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি বলেছিল হুজুর আমার একটা জিনিস নিজের হাতে কোথায় রেখেছি আমার মনে নাই হারিয়ে গেছে আমি জিনিসটা কিভাবে পাইতে পারি তিনি বললেন বেশি বেশি নফল নামাজ পড়ো ওই লোক বেশি বেশি নফল নামাজ পড়তে হইছে না কিছুক্ষণ নফল নামাজ পড়া মাত্রই শয়তান তার মনে জাগ্রত করে দিয়েছে যে জিনিসটা অমুক কানে রেখেছে শয়তান যখন দেখলো হাকিমুল উম্মতের কথায় এই লোকের জিনিসটা হারাইয়া যে পরিমাণ ক্ষতি হইছিল নফল নামাজ ফিরা তার চেয়ে বেশি লাভবান হয়ে যাচ্ছে তখন শয়তান তাকে ওই জিনিসটা কোথায় রেখেছে স্মরণ করাইছে হাকিমুল উম্মতের এই কথা জানা ছিল যে মানুষের মন টেনিয়া সংসারের কল্পনা জল্পনায় লিপ্ত করে রাখে শয়তানের বাহিনী কাজী সংসারের কথা তার মনে জাগ্রত করে দেওয়া শয়তানের কাজ তার হারানো জিনিসটা কোথায় রেখেছে নফল নামাজ পড়া শুরু করলেই শয়তান স্মরণ করাইয়া দিবে কাজী নামাজ আমরা যারা পড়ি আমাদের সামনে দুইটা রাস্তা একটা হলো মন আমার মনটাকে শয়তানের হাতে দিয়ে রাখবো আর শয়তান যতক্ষণ আমি নামাজে থাকি ততক্ষণ আমার মনকে নিয়ে শয়তান খেলা করবে এই নামাজ বিফল নামাজ এই নামাজ সফল নামাজ নয় এমন নামাজীদেরকে হাশরের বিচারে শাস্তি ভোগ করতে হবে যাদের মন নামাজে তো থাকে না শয়তানের কারণে কিন্তু সে নিজে মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাও করে না দ্বিতীয় পথ হলো আমাদের যে আমরা তখন মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাই চেষ্টাটা যদি আমি চালিয়ে যাই কি চেষ্টা আমি একটু পরে বলতেছি আমি আমার মনটাকে নমাজে ধরে রাখার চেষ্টা যদি আমি চালু রাখি তাহলে এমত অবস্থায় মন যতবারই আমার মনকে শয়তান যতবারই আমার মনকে নমাজের বাইরে নিয়ে যাক না কেন আল্লাহ এই সব ত্রুটি আমার মাফ করে দিয়ে আমার নামাজ কবুল করে দিবেন
মন সংসারের কল্পনায় চলে গেল না নামাজের ধ্যানে রইল সেটা বিবেচ্য ব্যাপার নয়। আমি মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা চালু রাখলাম কিনা সেটা বিবেচ্য ব্যাপার। মন রইল নামাজে না সংসারে চলে গেল এটা দেখার ব্যাপার। মনটাকে আমি নামাজে ধরে রাখার চেষ্টা চালু রাখলাম কিনা সেটা দেখার ব্যাপার। শয়তান যদি শতবারও আমার মন সংসারের কল্পনায় নিয়ে যায়, শয়তান যদি হাজারবারও আমার মনকে সংসারের কল্পনায় নিয়ে যায়, আর আমি যদি মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাটা চালু রাখি, তাহলে শয়তান যে নিয়ে গেল এইটা আল্লাহ আমাকে মাফ করে দেবে। তাহলে মনকে নামাজে নামাজে ধরে রাখার একটা চেষ্টা আছে, চেষ্টাটা চালু রাখলেই, চেষ্টাটা চালু রাখলেই আমার নামাজটা নির্ভেজাল হয়ে যায়, আমার নামাজটা খাঁটি নামাজ হয়ে যায়, আমি নামাজের সুফল আল্লাহর কাছে লাভ করতে পারি। এই দৃষ্টিকোণ থেকে সমস্ত নামাজীদেরকে পাঁচ ভাগে বিভক্ত করা হয়। নামাজি পাঁচ প্রকার, পাঁচ প্রকার নামাজির নামাজও পাঁচ প্রকার, পাঁচ প্রকার নামাজের ফলাফলও পাঁচ প্রকার। নামাজি পাঁচ প্রকার, তাদের নামাজ পাঁচ প্রকার, তাদের নামাজের ফলাফলও। এক নম্বর, ওই সমস্ত নামাজি যারা মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে, ঈদের নামাজ পড়লে জুম্মার নামাজ পড়ে না, জুম্মার নামাজ পড়লে পাঁচ বেলার নামাজ পড়ে না, পাঁচ বেলার মধ্যে জোহর আসর মাগরিব এশা পড়লেও ফজরের নামাজ পড়ে না, এই হলো এক প্রকার নামাজ। এদের নামাজের ফলাফল, এরা যেই বেলার ফরজ নামাজটাই পড়লো, এই বেলার ফরজ নামাজটা না পড়ার কারণে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। পাঁচ বেলার ফরজ নামাজ না পড়া কবিরা গুনাহ, আর যে কোনো কবিরা গুনার শাস্তি হলো জাহান্নাম, যে কোনো কবিরা গুনার শাস্তি জাহান্নাম। সুতরাং এক বেলার ফরজ নামাজ যেই ব্যক্তি পড়ল না সে জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে গেল, নামাজ না পড়ার শাস্তি জাহান্নামে গিয়ে ভোগ করতে হবে। গেল এক প্রকার নামাজি, এই হইল এদের নামাজ, এই হইল এদের নামাজের ফলাফল। দ্বিতীয় প্রকার নামাজ, যারা মাঝে মধ্যে নয়, যারা নিয়মিতই নামাজ পড়ে, ফজরের নামাজ ফজরের সময় পড়ে, জোহরের নামাজ জোহরের সময়, আসরের নামাজ আসরের সময়, মাগরিবের নামাজ মাগরিবের সময়, এশার নামাজ এশার সময় পড়ে, কিন্তু মনটা যে নামাজে থাকে না, মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাও করে। আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা অবশ্যই বলতে পারবেন যে মনটা নামাজে থাকে না কেন, শয়তানে নিয়ে যায়, এটা শয়তানের কাজ, শয়তানে করে। আমার নামাজে মন আমার নামাজে থাকবে না, মন চলে যাবে সংসারের কল্পনায়, এটা আমার কাজ নয়, এটা শয়তানের কাজ, এটা শয়তানের কাজ, তার কাজ সে করে। এখানে আমার কাজ হলো আমি মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা চালু রাখবো, এটা আমার কাজ। কিন্তু যারা নিয়মিত নামাজ পড়ে কিন্তু মন যে নামাজে থাকে না, মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাও করে, এরা হইল দ্বিতীয় প্রকারের নামাজ। এরা ইরেগুলার নামাজি না রেগুলার নামাজি? রেগুলার নামাজ। এদের নামাজের নামাজে মন থাকে না, যে শয়তানে শয়তানের কাজ করে, কিন্তু এদের দায়িত্ব ছিল মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা চালু রাখা, এদের কাজটা যে এরা করলো না, এই কারণে নিয়মিত নামাজ পড়া সত্ত্বেও হাসরের মাঠে এদের শাস্তি ভোগ করতে হবে। গেল দ্বিতীয় প্রকার নামাজি এবং তাদের নামাজ এবং সেই নামাজের ফলাফল।
আপনারা কি চান নিয়মিত ফাজবেলা নামাজ পড়েও হাশরের মাঠে শাস্তি ভোগ করবেন? না। তাহলে করতে হবে কি? মনটাকে নমালে ধরে রাখার চেষ্টা করতে হবে। এটা আমার কাজ, এটা আমার কাজ। এবার তৃতীয় প্রকার নামাজি, তৃতীয় প্রকার নামাজি হলো তারা যারা নিয়মিত নামাজ পড়ে, মন নামাজে না থাকলেও মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা চালু রাখে, মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা চালু রাখে। এই চেষ্টাটা কি? এই চেষ্টাটা বিভিন্ন রকমের আছে। তন্মধ্যে আলেমদের জন্য একটা পদ্ধতি আছে, মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা করার একটা পদ্ধতি আছে আলেমদের জন্য। আর একটা পদ্ধতি আছে যারা আলেম নন তাদের জন্য। আমি এই দুইটা পদ্ধতির কথাই আজকে আলোচনা করব। যারা আলেম, যারা নামাজে সূরা কেরাত তসবিহ তাহলিল দোয়া দুরুদ যা কিছু পড়েন, এগুলির অর্থ যারা বুঝেন, যারা সুবহানাকাল্লাহুম্মা অর্থ বুঝেন, যারা ওয়া বিহামদিকা অর্থ বুঝেন, যারা ওয়া তাআলা জাদ্দুকা অর্থ বুঝেন, যারা ওয়া লা ইলাহা গায়রুকা অর্থ বুঝেন, তারা যা কিছু পড়বেন নামাজের ভিতরে সবগুলি পড়ার অর্থের দিকে লক্ষ্য রাখবেন, তবেই মনটা নামাজে ধরে রাখার চেষ্টা চালু থাকবে। বলেন তো এই পদ্ধতিতে মনটাকে নামাজে ধরে রাখা যারা আলেম নন তাদের পক্ষে সম্ভব না শুধু আলেমদের পক্ষে সম্ভব? শুধু আলেমদের পক্ষে সম্ভব। আলেমগণের জন্য মনটাকে নামাজে ধরে রাখার সিস্টেম হলো আমি যা কিছু পড়ব সবগুলির অর্থের দিকে লক্ষ্য রেখে পড়ব। আমি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব তখন লক্ষ্য করব এর অর্থটা কি। আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব তখন আমি লক্ষ্য করব এর অর্থটা কি। আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ব আমি লক্ষ্য রাখব এর অর্থটা কি। আমি যখন আর রহমানির রহিম পড়ব তখন লক্ষ্য রাখব এর অর্থটা কি। আমি যখন মালিকি ইয়াউমিদ্দিন পড়ব লক্ষ্য রাখব এর অর্থটা কি। আমি যখন সুবহান রাব্বিয়াল আযীম পড়ব, আমি যখন সুবহান রাব্বিয়াল আলা পড়ব আমি লক্ষ্য রাখব তার অর্থটা কি। আমি যখন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু পড়ব আমি লক্ষ্য রাখব এর অর্থটা কি। আমি যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন পড়ব আমি লক্ষ্য রাখব এর অর্থটা কি। আমি যখন দোয়ায়ে মাসুরা পড়ব, দোয়ায়ে কুনুত পড়ব আমি লক্ষ্য রাখব তার অর্থটা কি। এটাই আমার জন্য মনটাকে নামাজে ধরে রাখার ব্যবস্থা। এই ব্যবস্থাটা সকলের জন্য না শুধু আলেমের জন্য। যারা আলেম নন তাদের পক্ষে এই ব্যবস্থায় মন কেন আমাদের ধরে রাখার সুযোগ নাই। তাদের জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে অন্যান্য যে ব্যবস্থা, যেসব ব্যবস্থা লিখেছেন এর মধ্যে একটা উল্লেখযোগ্য ব্যবস্থা হলো এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিব্রিল ফিরিস্তা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন নির্বেজাল এবাদত কোনটা। আল্লাহর এবাদত যে আমরা করি এবাদতটা বেজাল কিভাবে হয় আর নির্বেজাল কিভাবে? রাসূল বলেন নির্বেজাল এবাদত হলো তুমি এমন ভাবে আল্লাহর এবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো, তবে দুনিয়ার জীবনে কোনো মানুষের পক্ষে চর্মচুখে আল্লাহকে দেখার ব্যবস্থা নাই। এটা আরেক স্বতন্ত্র বিষয়। এই বিষয়টা সম্পর্কেও আমরা মুসলমান হিসেবে সকলের পরিষ্কার একটা ধারণা থাকা দরকার। দুনিয়ার জীবনে চর্মচুখে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পাবে না। দেখতে না পারার কারণ আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ার থাকতে হয়, দুনিয়ার জীবনে কোন মানুষের চোখে আল্লাহ সেই পরিমাণ পাওয়ার দেন। আল্লাহকে দেখার জন্য যে পরিমাণ পাওয়ার আমার চোখে থাকা দরকার এই পরিমাণ পাওয়ার নাই, এই জন্য আমি দুনিয়াতে আল্লাহকে দেখতে পারি। পাওয়ার দেন না কেন?
যদি আল্লাহ আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন তাহলে তো আমি অবশ্যই আল্লাহকে দেখতে পারতাম অনেকে মনে মনে কল্পনা করি তখন কতই না ভালো হইতো যদি দুনিয়াতেই আল্লাহ আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন আমি অবশ্যই আল্লাহকে দেখতাম তখন কতই না ভালো হইতো এই ধারণা আমার ভুল কতই ভালো হইতো না অনেক খারাপ হইতো কি খারাপ হইতো আল্লাহকে দেখলে ঈমানটাই কবুল হইতো না আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় বুঝে থাকলে বলুন তো আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় তাহলে দুনিয়াতে যে আল্লাহ আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন না না দিয়া কি আল্লাহ আমাকে বঞ্চিত করলেন না আমার ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন এখানে আল্লাহ কতভাবে আমাদেরকে দয়া করেছে আমাদের খবরই নাই যে আল্লাহ কত বড় দয়া আমাকে এখানে করেছে আমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছি আল্লাহকে বিশ্বাস করেছি না দেখে বিশ্বাস করেছি বলেই আমার ঈমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য এমন ঈমানকেই কোরআনের ভাষায় ঈমান বিল গায়ব বলা হয় এমন ঈমানকেই কোরআনের ভাষায় ঈমান বিল গায়ব বলা হয় আল্লাহ দেখি না তারপরও বিশ্বাস করি ফেরেশতা দেখি না তারপরও বিশ্বাস করি পরকাল দেখি না তারপরও বিশ্বাস করি জান্নাত দেখি না তারপরও বিশ্বাস করি জাহান্নাম দেখি না তারপরও বিশ্বাস করি এই সমস্ত বিশ্বাসের নাম ঈমান বিল গায়ব বেদিন কাফিরেরা পরকালে যখন জাহান্নাম দেখবে তখন অবশ্যই বিশ্বাস করবে বুঝে থাকলে বলুন তো এই বিশ্বাস কোন কাজে লাগবে কোন কাজে লাগবে তাই রাসূল বলেন আনতা আবুদাল্লাহ কাআন্না কাতারা নির্বেজাল ইবাদত হলো আল্লাহকে এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো অর্থাৎ যদি বাস্তবে তুমি আল্লাহকে দেখতে তাহলে যেটুকু মনোযোগী হয় ইবাদত করতে আল্লাহকে না দেখা সত্ত্বেও সেইটুকু মনোযোগী হয়ে যদি ইবাদত করতে পারো তোমার ইবাদতটা নির্বেজাল এরপরে রাসূল বলেন ফাইল লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা তুমি এই রকম মনোভাব যদি অন্তরে সৃষ্টি করতে না পারো তাহলে অন্তত আল্লাহ তোমাকে সদা সর্বদা দেখেন এই ইয়াকিন জাগ্রত করে ইবাদত আমি আল্লাহকে দেখি না আমার দেখার মতো পাওয়ার নাই চোখে পরকালে সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে তখন পরকালে সমস্ত মুমিন বান্দারাই আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে দেখতে পাবে দুনিয়াতে আমার চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দেওয়া হয়নি এই জন্য আমি দেখি না তবে আমার দেখার গুণের ত্রুটি আছে এই জন্য আমি আল্লাহকে দেখি আল্লাহর দেখার গুণে কি কোনো ত্রুটি আছে তাহলে আল্লাহ তো আমাকে অবশ্যই দেখেন আল্লাহ আমাকে অবশ্যই দেখেন তাই রাসূল বলেন ফাইল লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা তুমি যদিও আল্লাহকে দেখো না আল্লাহ কিন্তু তোমাকে সদা সর্বদা আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন এই বিশ্বাস সমস্ত মুমিন মুসলমানের অন্তরে আছে সব মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনাদের কারো কি বিশ্বাস আছে যে আল্লাহ আপনাকে দেখেন না হ্যাঁ আল্লাহ আমাকে সব সময় দেখেন এবার একটু চিন্তা করুন আমি আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন তারপর আমি চুরি করার সাহস কিভাবে পাই আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন তারপর আমি ডাকাতি করার সাহস কিভাবে পাই আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন তারপরও আমি মানুষের উপর জুলুম অত্যাচারের সাহস কিভাবে পাই আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন তারপর আমি সুদ খাওয়ার সাহস কিভাবে পাই ঘুষ খাওয়ার সাহস কিভাবে পাই মদ খাওয়ার সাহস পাই কিভাবে গাঁজা খাওয়ার সাহস পাই কিভাবে
দুর্নীতি জালিয়াতি দুষ্কৃতি করার সাহস কিভাবে পাই অথচ বিশ্বাস করি আল্লাহ আমার সব কার্যকলাপ দেখে একদিকে বিশ্বাস করে আল্লাহ আমার সব কার্যকলাপ দেখেন অপরদিকে সব কার্যকলাপ তার দুষ্কৃতি এমন কেন তার কারণ এই যে আমরা সমস্ত মুসলমানেরা বিশ্বাস করি যে আল্লাহ আমাকে সর্বঅবস্থায় দেখেন এই বিশ্বাসটা দুই প্রকার এক প্রকার বিশ্বাস হলো ঘুমন্ত আর এক প্রকার বিশ্বাস আছে জাগ্রত এবার বলুন একটু দয়া করে আমরা যে সবাই বিশ্বাস করি আল্লাহ আমাকে সর্বঅবস্থায় দেখেন এই বিশ্বাসটা কত প্রকার একটা বিশ্বাস ঘুমন্ত আর একটা বিশ্বাস জাগ্রত যার বিশ্বাস ঘুমন্ত সে আল্লাহ দেখেন বিশ্বাস করার পরেও চুরি করার সাহস করে যার বিশ্বাস ঘুমন্ত সে আল্লাহ দেখেন বিশ্বাস করার পরও ডাকাতি করার সাহস করে জবর দখল করার সাহস করে চিন্তাই করার সাহস করে সুদ খাওয়ার ঘুষ খাওয়ার সাহস করে জিনা ব্যভিচার করার সাহস করে সকল প্রকার দুর্নীতির সাহস সকল প্রকার জালিয়াতির সাহস করে কেন আল্লাহ আমাকে দেখেন এই বিশ্বাসটা তার ঘুমন্ত আমি তো আশা করি আমার কথা বুঝলে আপনারা প্রত্যেকই মনে মনে টের পাওয়ার কথা যে আমার ঈমানটা ঘুমন্ত না জাগ্রত আমারটা আমি টের নাও পাইতে পারেন আপনারটা আমি টের নাও পাইতে পারি কিন্তু প্রত্যেকে যার যার ঈমানের অবস্থা টের পাওয়ার কথা যে আমার ঈমান জাগ্রত না ঘুমন্ত পক্ষান্তরে আল্লাহ আমাকে সর্বঅবস্থায় দেখেন এই বিশ্বাস যার জাগ্রত সে যত কাজে আল্লাহ অসন্তুষ্ট এর একটা কাজেরও সাহস করতে পারে না চুরি করার সাহস করতে পারে আল্লাহ দেখতেছেন কোন সাহসে চুরি করি আল্লাহ দেখতেছেন কোন সাহসে ডাকাতি করব আল্লাহ দেখতেছেন কোন সাহসে জিনা করব আল্লাহ দেখতেছেন কোন সাহসে মদ খাইব আল্লাহ দেখতেছেন কোন সাহসে গাঁজা খাইব কোন গুনার কাজের সাহস করতে পারে না কে আল্লাহ দেখতেছেন বিশ্বাস যার জাগ্রত বিশ্বাস যার জাগ্রত এই জাগ্রত বিশ্বাসের একটা চমৎকার উদাহরণ তাফসীরের কিতাবে লেখা আছে উদাহরণটা হলো ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করার জন্য জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা তাকে একটা খাস কামরায় নিয়ে গেছিল ইউসুফ আলাইহিস সালাম সেখানে গিয়া দেখলেন কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দিয়া ঢাকনা দেওয়া কোন একটা কিছু পর্দার আড়ালে আড়ালে পর্দা দ্বারা ঢেকে রেখেছে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন তুমি কামরার এক পাশে পর্দা পর্দা দিয়ে কি ঢেকে রেখেছো জুলাইখা বলে আমি যেই মূর্তিটার পূজা করি এই মূর্তিটাকে ঢেকে রেখেছি ঘটনার দ্বারা পরিষ্কার হয়ে গেল জুলাইখা মূর্তি পূজারী ছিল শেষ জীবনে কলেমা পড়ে মুসলমান হয়েছিল এবং ইউসুফ আলাইহিস সালামের সাথে তার বিয়ে হয়েছে সেটা ভিন্ন কিন্তু প্রথম জীবনে জুলাইখা মূর্তি পূজারী ছিল আমার ইচ্ছা ছিল আপনাদেরকে মূর্তি পূজা সম্পর্কে আল্লাহ কোরআনের কোন কোন আয়াতে কি কি বলেছেন আজকে বলে দেব যে আমার ইচ্ছা ছিল কিন্তু আজকে শারীরিক অবস্থা বেশি ভালো নয় খুব ক্লান্ত অবস্থায় এসেছি আমি সেই কোরআনে মূর্তি পূজা সংক্রান্ত আয়াতগুলি একটা একটা করে বের করে আপনাদেরকে বলা এতটুকু এতটুকু হিম্মত নাই শুধু একটা আয়াত শোনাই আল্লাহ এক আয়াতে বলেন ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম হে পূজারীরা তোমরা যারা পূজা করো এবং যেগুলির পূজা করো পূজারী আর পূজনীয় যে পূজা করে সে হইল পূজারী আর যার পূজা করে সে হইল পূজনীয় তোমরা যারা পূজা করো আর যেগুলির পূজা করো উভয় পক্ষকে আমি জাহান্নামের লাকড়ি বানাবো পূজারীরাও হবে জাহান্নামের লাকড়ি আর যেসব দেবদেবীর পূজা করে দেবদেবীরাও হবে জাহান্নামের লাকড়ি
এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের কত বাকি? রাসূল বলেন, কিয়ামতের কত বাকি তুমি জিজ্ঞাসা করো, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবী বলেন, আমি কিয়ামতের কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারিনি, তবে আমি একটা জিনিস জানি, আমি রাসূলকে মহব্বত করি। রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে পরকালে তার সাথে সে সঙ্গী হবে। রাসূলকে মহব্বত করো, পরকালে তুমি আল্লাহ তোমাকে রাসূলের সাথী বানাবে। যার সাথে যার ভালোবাসা তার সাথে তার পরকাল, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার পরকাল। আমি গভীরভাবে লক্ষ্য করতেছি আমাদের বর্তমান সমাজের মুসলমানের ক্রমান্বয়ে আস্তে 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 মূর্তির সাথে অন্তরে গভীর ভালোবাসা স্থাপন হচ্ছে। এই সমাজের বহু মুসলমানের অন্তরে মূর্তির ভালোবাসা স্থাপন হচ্ছে, এমনকি মূর্তি ছাড়া দোকানও চলে। কাফরের দোকানে মূর্তি দাঁড় করাইয়া মূর্তির গায়ে কাফর ফরাইয়া কাস্টমারের খরিদ্দারের দৃষ্টি আকর্ষণ করতে চায়। মূর্তির প্রতি ঘৃণা না ভালোবাসা? শুধু দোকান বলে কোনো কথা নয়, দোকান বলেন, শোকেস বলেন, ঘর বলেন, বাইর বলেন, রাস্তাঘাট বলেন, যা কিছু বলেন, সর্বত্রই দেখা যায় মুসলমানের হাতে মূর্তির সরাসরি। যে সমস্ত মুসলমানেরা যে কোনো উপায়ে মূর্তি দাঁড় করাবার, মূর্তি মূর্তিকে স্থাপন করার, মূর্তিকে যত্ন করে রাখার প্রবণতা যে সমস্ত মুসলমানের মধ্যে সৃষ্টি হয়েছে, এদের অন্তরে মূর্তির প্রতি ঘৃণা রয়েছে না ভালোবাসার সৃষ্টি হয়েছে? রাসূল কি বলেছিলেন, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার পরকাল। মূর্তির সাথে যাদের ভালোবাসা মূর্তির সাথেই তুমি পরকালে থাকবে। আর মূর্তি পরকালে থাকবে কোথায়? আল্লাহ বলেন জাহান্নামে, মূর্তি জাহান্নামে থাকবে, মূর্তি চিরকাল জাহান্নামে থাকবে। আমি অন্যান্য বৎসর প্রসঙ্গক্রমে আপনাদেরকে বলেছি যে মূর্তির তো কোনো অনুভূতি নাই। মূর্তি এদেরকে বলেনি যে তোমরা আমার পূজা করো, তাহলে মূর্তিকে কোন অপরাধে আল্লাহ জাহান্নামে দিবে? এই প্রশ্নের জবাব বলেছি, যাদের মনে নাই আজকে আবার বলছি, মূর্তি পূজারীদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন এদেরকে শারীরিক শাস্তি দেওয়ার জন্য, আর মূর্তিগুলিকে জাহান্নামী দিবেন মূর্তিকে শাস্তি দেওয়ার জন্য নয়, পূজারীকে মানসিক শাস্তি দেওয়ার জন্য। পূজারী যখন দেখবে যে এই মূর্তিটারে ভক্তি দিয়েছিলাম নরকের অগ্নি থেকে রক্ষা পাওয়ার জন্য, যেই মূর্তিটাকে ভক্তি দিয়েছিলাম নরকের অগ্নি থেকে রক্ষা পাওয়ার জন্য, সেই মূর্তি নিজেকেই নরকের অগ্নি থেকে রক্ষা করতে পারলো না। এই যে একটা অনুশোচনার জ্বালা, এই জ্বালাটা হলো তার মানসিক শাস্তি। এই জন্য মূর্তিকে জাহান্নামে দিবেন আল্লাহ, পূজারীদেরকে মানসিক শাস্তি দেবেন। মূর্তি পূজারীও থাকবে চিরকাল জাহান্নামে, মূর্তিগুলিও থাকবে চিরকাল জাহান্নামে। এবার বলুন, মূর্তিগুলি চিরকাল কোথায় থাকবে? জাহান্নামে। রাসূল কি বলেছেন, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার পরকাল। সুতরাং মূর্তির সাথে যাদের ভালোবাসা, মূর্তি যাবে যেখানে, তোমরাও যাবে সেখানে, পরিষ্কার। মূর্তি যাবে যেখানে, তারাও যাবে সেখানে। এরপরও যদি কারো অন্তর থেকে মূর্তির ভালোবাসা দূর করতে না পারে, এরপরেও যদি কেউ মূর্তির ভালোবাসা নিয়েই বাঁচতে চায়, মূর্তির ভালোবাসা নিয়েই মরতে চায়, তাদের জন্য আল্লাহ বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমি আমার ধর্ম নিয়ে আছি। নাকি মূর্তি পূজারীকে লাঠি মারতে বলেছেন, না তার ধর্ম নিয়ে তাকে থাকতে বলেছেন, তোমার ধর্ম নিয়ে তুমি দেখো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম নিয়ে তুমি দেখো, আমার ধর্ম নিয়ে, তোমার ধর্মের ফলাফল আলাদা, আমার ধর্মের ফলাফল আলাদা।
তোমার মূর্তি পূজার ধর্মের ফলাফল চিরস্থায়ী জাহান্নাম আর আমার ইসলাম ধর্মের ফলাফল চিরস্থায়ী জান্নাত এই লালাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের মর্ম কথা মূর্তি পূজার পরিণাম চিরস্থায়ী জাহান্নাম ইসলাম ধর্মের সুফল চিরস্থায়ী জান্নাত লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীনের এই হইল মর্ম কাজেই মূর্তির সাথে যদি আমি চিরকাল জাহান্নামে থাকতে চাই তাহলে মূর্তির ভালোবাসা নিয়ে যেন বেঁচে থাকি মূর্তির ভালোবাসা নিয়ে যেন মরতে পারি যেন চিরকাল মূর্তির সাথেই জাহান্নামে থাকতে পারি আর যদি আমি মূর্তির সাথে জাহান্নামে যেতে না চাই মূর্তির সাথে জাহান্নামে থাকতে না চাই তাহলে মূর্তির প্রতি অন্তরে ঘৃণা নিয়েই মুসলমানের বাঁচতে হবে মূর্তির প্রতি অন্তরে ঘৃণা নিয়েই মুসলমানের মরতে হবে আজকের মতো একটা মাত্র আয়াত শুনাইলাম কোরআনে মূর্তি পূজা সম্পর্কে পরিষ্কার ভাষায় আল্লাহ বলেছেন ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম তোমরা যারা যারা মূর্তির পূজা করো তোমরাও চিরকাল জাহান্নামে থাকবে যে সব মূর্তির পূজা করো সেই সব মূর্তিও চিরকাল জাহান্নামে থাকবে সূরা হজের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাস্তামিউ লাহু হে লোকেরা মূর্তি পূজার ব্যাপারে একটা উদাহরণ দেওয়া হচ্ছে মনোযোগে শোনো কোন সূরার কত নম্বর আয়াত সূরা হজের 73 নম্বর ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ তোমরা যারা আল্লাহ ছাড়া মূর্তিগুলির পূজা করো লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউলা যত মূর্তির পূজা তোমরা করো সবগুলি মূর্তি সম্মিলিতভাবেও একটা মাসি বানাইতে পারে 33 কোটি দেবতা একত্র হইয়া যদি একটা মাসি বানাইতে পারে তে মণ্ডপ ঘরের দুইটা চারটা মূর্তি তোমার কি উপকার করতে পারে দেখেন আল্লাহ মূর্তি পূজা সম্পর্কে কোরআনে কত চমৎকার আলোচনা করে কত পরিষ্কার আলোচনা করে লা ইয়াখলুকু যুবাবাম ওয়ালা ইজতামাউ লাহু একটা মাসি বানানোর জন্য যদি তোমাদের পূজনীয় সমস্ত মূর্তিরা একত্রিত হয় নিজেরা তো একত্রিত হইতে পারবে না তোমরাই একত্র করে দিতে হবে হে মূর্তির পূজারীরা তোমরা যদি তোমাদের সমস্ত পূজার মূর্তিগুলিকে একত্র করে দিয়ে বলো একটা মাসি বানা একটা মাসিও বানাই দিব এই পর্যন্তই কথা শেষ নয় এরপরে বলেন ওয়া ইয়াসদুহুমুয যুবাবু শাইয়ান লা ইয়াসতানকিদুহু সমস্ত মূর্তি সম্মিলিতভাবে একটা মাসি বানাতে পারে না এ পর্যন্তই কথা শেষ নয় যারা মূর্তির পূজা করে এরা মূর্তির সামনে কিছু খানা দেয় খানা এটাকে এদের ভাষায় ভোগ বলে ভোগ দেবতার ভোগ দেয় দুধ দেয় কলা দেয় চিরা দেয় মিষ্টি দেয় দই দেয় আরো আরো কত কিছু 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 দুষ্ট মুসলমান ছেলে ফেলে আছে এরা সুযোগ পেলে আবার এই দেবতার ভোগগুলি গিয়া চুরি করে খাইয়া ফেলে হারাম যেই খানা দেবতাকে দেওয়া হয়েছে সেই খানা কোন মুসলমানের জন্য খাওয়া হারাম দেবতার ভোগ সাব্যস্ত করার পর থেকে এই খানা মুসলমানদের জন্য হারাম হয়ে তো আল্লাহ বলেন দেবতা সবগুলি দেবতা সম্মিলিতভাবে একটা মাসি বানাবে দূরের কথা এই দেবতার সামনে যে খানা দেওয়া হইল এই খানা মাসি খায় দেবতাই খায় না মাসি খায় এই দেবতা এই খুদা মাসি তারাইতেও পারে মাসিকে বলতে পারে না এই মাসি এগুলি আমার খানা তুই খাইস না এতটুকু বলতে পারে তোমাদের বিবেক গেল কোথায় তোমাদের কাণ্ড জ্ঞান গেল কোথায়
যেই খুদার খানা মাছি খাইলে মাছিটা পর্যন্ত তারাইতে পারে এমন অপদার্থটার সামনে মাথা নত করতে যাও কোন বিবেক নিয়ে দাউফাত তালিব ওয়াল মাতলু চিন্তা করে দেখো তুমি বেশি দুর্বল না তোমার খোদা বেশি দুর্বল চিন্তা করে দেখো তুমি যদি ভাত নিয়া বর্তনে ভাত নিয়া খাইতে বসো আর তোমার খানার মধ্যে যদি মাছি বসে তুমি কি তাড়াইতে পারো না তোমার খোদার ভুগে যদি মাছি বসে খোদা কি মাছি তাড়াইতে পারে বন্দায় মাছি তাড়াইতে পারে খোদায় মাছিও তাড়াইতে পারে বন্দা দুর্বল বেশি না খোদা দুর্বল বেশি এই তোর খোদার থেকে তো তোর শক্তি বেশি এটার সামনে মাথা নত করতে গেলে কেন আল্লাহ কিভাবে বুঝাইছেন মুসলিম খোদার অসারতা আর কিভাবে বুঝাইলে মুসলমান বুঝবে আমি আর এর থেকে সহজ ভাষা জানি না এই মূর্তি পূজার বিস্তারিত বিবরণ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা 29 পারা সূরা নূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তি পূজার বিস্তারিত বিবরণ দিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত 12 বছরের ব্যবধান আদম আলাইহিস সালামের 12 বছর পরে 1200 দুঃখিত 12 বছর কেছি 12 বছর নয় 1200 বছর হযরত নূহ আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের 1200 বছর পরে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিল এই দুই নবীর মধ্যবর্তী সময় অর্থাৎ আদম আলাইহিস সালাম আগমনের 600 বছর পরে আর নূহ নবীর আগমনের 600 বছর আগে শয়তান অত্যন্ত কৌশলে মানুষকে মুসলমানদেরকে ঈমানদার নেক আমল ওয়ালাদেরকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছে কোন টাইমে কে শিক্ষা দিল কারে শিক্ষা দিল কি শিক্ষা দিল এই কথাগুলি মনে রাখা দরকার নূ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়কাল 1200 বছর এই 1200 বছর সময়কালের মাঝামাঝি সময় ইবলিস একদল ঈমানদার নেককার মুসলমান বান্দাদেরকে একটা কৌশলে মূর্তি পূজার শিক্ষা দিয়েছিল কি কৌশল কৌশলটা এই ছিল যে কিছু নেককার বান্দাদের মারা যাওয়ার পরে ইবলিস একজন নেককার বান্দার আকৃতি ধারণ করে অচিনা একজন নেককার বান্দার আকৃতি ধারণ করে মুমিন মুসলমানদের কাছে আসে এসে বলল যে তোমাদের পরলোকগত এই সমস্ত নেককার বান্দারা যখন তোমাদের সাথে আল্লাহর ইবাদত করতেন তাদেরকে সাথে নিয়ে আল্লাহর ইবাদত করতে বেশি মনোযোগী হইতে না তারা সারা একা একা আল্লাহর ইবাদত করতে বেশি মনোযোগী হও তারা যখন বলল যে না আমরা তো এখন আল্লাহর ইবাদতে এতটা মনোযোগী হইতে পারি না নেককার বান্দাদের সাথে যখন আল্লাহর ইবাদত করতাম তখন যতটুকু মনোযোগী হইতাম তখন শয়তান বলল যে তোমাদের এইসব নেককার বান্দারা তোমাদের মধ্যে না থাকা অবস্থায়ও তোমরা আল্লাহর ইবাদতে মনোযোগী হওয়ার মতো একটা কৌশল একটা সুবুদ্ধি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি এসেছি তারা জিজ্ঞেস করলো কি সেই কৌশল তারা বলল ওই সমস্ত নেককার বান্দাদের হুবহু একটা কাঠামো বানাও তার শরীরটা যত বড় ছিল এত বড় একটা শরীর বানাও তার চেহারাটা যেমন ছিল এমন এরকম একটা চেহারা দিয়া তার নাকটা যেমন ছিল এমন ভাবে নাকটা বানাও তার চক্ষুগুলি যেমন ছিল তেমন দুইটা চক্ষু বানাও তার হাতগুলি যেই রঙের ছিল এই রঙের দুইটা হাত বানাও তার পাগুলি যেমন ছিল এইরকম পা বানাও মানে যেখানে গিয়ে ইবাদত করো সামনে রাখো এটার সামনে গিয়ে আল্লাহর ইবাদত করো আল্লাহওয়ালা বুজুর্গের এই মূর্তিটা সামনে দেখলে আল্লাহর ইবাদতে মনোযোগিতা আসবে খাঁটি অন্তরে আল্লাহর ইবাদত করতে পারবে সেই দিন ইবলিসের সেই কুবুদ্ধি কোন দিন নূহ আলাইহিস সালামের আগমনের 600 বছর আগে নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের 600 বছর আগে সেই দিন ইবলিসের সেই কুবুদ্ধি এই সমস্ত আল্লাহর ইবাদতকারী মুমিন মুসলমানেরা গ্রহণ করে বুজুর্গরার আকৃতিতে মূর্তি বানাইলো
আর যেই মসজিদে গিয়া নামাজ পড়ে সেই মসজিদের সামনের দেওয়ালের পাশে দাঁড় করিয়ে রাখে আর এদেরকে দেখলেই বুজুর্গদের মূর্তি দেখলেই আল্লাহর ধ্যানে মগ্ন হইতো আল্লাহর ধ্যানে মগ্ন হই আল্লাহরে এই প্রজন্ম বিদায় হয়ে গেল পরবর্তী প্রজন্মের কালে যারা মূর্তি বানাইছিল তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কিন্তু মূর্তিগুলি তো মসজিদে রয়ে গেল এদের বাচ্চারা এদের সন্তানেরা যখন মসজিদে আসে নামাজ পড়ার জন্য আর এদের বাপ দাদার রেখে যাওয়া মূর্তিগুলি মসজিদে দেখে তখন ইবলিস আবার এদেরকে পরবর্তী প্রজন্মকে বলে দিল যে তোমরা দেখো নাই এইগুলিকে যে বক্তি দিয়েছে তোমাদের বাপ দাদারা তোমরা ওইগুলিকে বক্তি দাও এটাই আসল ধর্ম বাপ দাদারা কি এটারে বক্তি দিছিল না আল্লাহরে সেজদা করছিল এটা সামনে রাখছিল কেন শুধু মনোযোগিতার জন্য শুধু মনোযোগিতার জন্য মূর্তি পূজার ইতিহাসের পুরার কথা বুঝে থাকলে বলুন খুব অসৎ কথা বলে শয়তান মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল না আল্লাহর ইবাদতে মনোযোগিতার কুবুদ্ধি আল্লাহর ইবাদতে মনোযোগিত আসার কুবুদ্ধি দিয়া যদি শয়তান মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিতে পারে তাহলে কাস্টমারের দৃষ্টি আকৃষ্ট হবে এই কুবুদ্ধি দিয়া কি কাফরের ব্যবসায়ীদেরকে শয়তান এদের ভবিষ্যৎ প্রজন্মকে কি মূর্তি পূজা শিক্ষা দিতে পারবে না সুতরাং যেই পদ্ধতিতে তাদেরকে শয়তান মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল বর্তমান দুনিয়ার মুসলমানকে শয়তান একই পলিসিতে একই পদ্ধতিতে মূর্তি পূজার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে অতি গোপনে নূহ নবী দুনিয়াতে আসার 600 বছর আগে এই সিস্টেমে এই পদ্ধতিতে শয়তান মুমিন মুসলমান নেককার আল্লাহর ইবাদত করনেওয়ালাদেরকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল এই পদ্ধতি পরবর্তী 600 বছরের ভিতরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেল যখন আদম আলাইহিস সালামের পরে 1200 বছর অতিবাহিত হচ্ছিল তখন সারা দুনিয়ার সব মানুষ মূর্তি পূজারী আদম আলাইহিস সালামের 1200 বছর পরে সারা দুনিয়ার সব মানুষ যখন মূর্তি পূজারী হয়ে গেল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে নবী বানাইয়া পাঠায় নূহ আলাইহিস সালাম 950 বছর তাদেরকে মূর্তি পূজার বিরুদ্ধে ওয়াজ করে বুঝে থাকলে বলুন নূহ নবীর আগমন কালে দুনিয়াবাসী কার পূজা করত কতজন সব সব সারা দুনিয়ার সব মানুষে তখন মূর্তি পূজা করত এই অবস্থায় আল্লাহ দুনিয়াতে নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন নূহ আলাইহিস সালাম তাদেরকে মূর্তি পূজার বিরুদ্ধে ওয়াজ করেছিলেন দাওয়াত দিয়েছিলেন কতদিন 950 বছর 950 বছরের দাওয়াতে ঈমান এনেছিল মাত্র 40 জন মাত্র বাকিদের ব্যাপারে আল্লাহ বলে দিলেন নূহ নবী আপনি মানুষের মনের খবর জানেন না আমি আল্লাহ মানুষের মনের খবর জানি এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কোনো মানুষ কোনোদিন মূর্তি পূজা ছাড়বে না কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করবে না তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সূরা নূহের মধ্যে আল্লাহ বলেন ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু عبادك ولا يلدوا إلا فاجرا كفارا হে আল্লাহ যেহেতু আপনি জানেন এই 40 জন ছাড়া এই দুনিয়ার কোন মানুষ জীবনে মূর্তি পূজা ছাড়বে না কোনদিন আল্লাহর ইবাদত করতে রাজি হবে না কাজী এদেরকে যদি আরো বাঁচতে দেওয়া হয় এরা ভবিষ্যতে যত মানব সন্তান জন্ম দিবে ওদেরকেও মূর্তি পূজারী বানাইয়া জাহান্নামে নিয়ে যাবে সুতরাং মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে এই সমস্ত মূর্তি পূজারীদেরকে ধ্বংস করে দিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হইল 40 জন মানুষকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ নিজে পরামর্শ দিলেন জাহাজ বানান জাহাজ নূহ আলাইহিস সালাম জাহাজ বানায় সকল প্রকার জীবজন্তু একজোড়া
আর অনুসারী উম্মত 40 জন কে নিয়ে নূহ ইসলাম জাহাজে আরোহণ করলেন আল্লাহ সারা দুনিয়া জুড়ে গজবের পানির বন্যা দিয়া সবগুলি মূর্তি পূজারীদেরকে ধ্বংস করে দিল এই হলো মূর্তি পূজার ইতিহাসের গুরার কথা এই হলো মূর্তি পূজার ইতিহাসের গুরার কথা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মূর্তি পূজারীদেরকে যারা গজবের বন্যার পানিতে ধ্বংস হয়েছিল এদেরকে হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই মূর্তি পূজা করতে করতে মরলি কেন এরা বলবে মূর্তি পূজা করে মরলে যে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে এমন কথা আমাদেরকে দুনিয়াতে কেউ বলেনি সত্যই কেউ বলেনি কে বলছে নূহ আলাইহিস তাহলে হাসরের মাঠে মূর্তি পূজার এরা আল্লাহর আদালতে সত্য বলবে না মিথ্যা বলবে মিথ্যা বলবে এরপরের ঘটনা অনেক লম্বা শেষ পর্যন্ত হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সাক্ষীর দ্বারা আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের পক্ষে রাসূলের সহি সাক্ষীর দ্বারা হাসরের মাঠে আল্লাহ প্রমাণ করবেন মূর্তি পূজারীরা মিথ্যা বলছে নূহ নবীর প্রতি তারা মিথ্যা অপবাদ আরোপ করছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মূর্তি পূজারীদেরকে চিরকালের জন্য জাহান্নামে যাওয়ার নির্দেশ দিলেন সুতরাং মূর্তি পূজা মন্দ নয় মূর্তি খুব খারাপ জিনিস নয় কি বলেন খারাপ না ভালো না জঘন্যতম খারাপ মূর্তিও জঘন্যতম খারাপ মূর্তির পূজাও জঘন্যতম খারাপ এই দুই মূর্তি এমন জঘন্যতম খারাপ যে খারাপ হওয়ার কারণে চিরকাল জাহান্নামে থাকে মূর্তি পূজাও এমন জঘন্যতম খারাপ যে খারাপের কারণে এই মূর্তি পূজারীরাও চিরকাল জাহান্নামে থাকবে খুব পরিষ্কার ভাষায় বলছি মূর্তি এত বড় ভালো জিনিস যে কারণে ওরা চিরকাল জাহান্নামে থাকবে মূর্তি পূজাও এত বড় ভালো কাজ যে কারণে পূজারীরাও চিরকাল জাহান্নামে থাকবে জঘন্য খারাপ ইউসুফ আলাইহিস সালাম ঘটনা মনে আছে জুলাইখা জিজ্ঞাসা করলে আমার যে খাস কামরার ভিতরে এনে ঢুকাইছস এখানে পর্দা দিয়া কি দেখিয়া রাখছিস কয় আমি যে এই মূর্তিটার পূজা করি এটা দেখিয়া রাখছি মনে আছে ইউসুফ আলাইহিস সালাম কইলেন তুই তো এটার পূজাই কর দেখিয়া রাখলে কেন প্রশ্নোত্তরটা ভালো রকম মনোযোগ দিয়ে শুনবে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তুমি তো মূর্তিটার পূজাই কর তাহলে দেখে রাখলা কেন জুলেখা কয় এই মুহূর্তে আমি তোমার সাথে জিনা করব কাজে যেই মূর্তির সামনে মাথা নত করি যেই মূর্তির সামনে সুখ শান্তি চাই ধনসম্পদ চাই এই মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয় এই জন্য ডেকে রাখছি বুঝলেন মূর্তি ডেকে রাখলো কেন যেই মূর্তির পূজা করে এই মূর্তি থেকে এই মুহূর্তে ডেকে রাখলো কেন এখন সেই ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করবে কাজেই পূজার মূর্তির সামনে জিনা করতে লজ্জা হয় এই জন্য মূর্তি এটাকে ডেকে নিয়েছে যাতে নিশ্চিন্ত মনে জিনাটা করতে পারে এই জবাব শুনে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তোমার মূর্তির সামনে জিনা করলে মূর্তিরা কি দেখে মূর্তির সামনে জিনা করলে মূর্তি কি দেখে জুলাইখা বলে না সামনে জিনা করলে ও দেখে না আপনারা কি বলেন আপনারা কি বলেন সূরা হজের 73 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন শুধু মাসি বানাইতে পারে না না মাসি তারাইতেও পারে না যে মূর্তি একটা মাসি তারাইতেও পারে না একটা মাসির ঠ্যাংও সিধা করতে পারে না পারে 33 কোটি দেবতা রে যদি বলেন একটা মাসির ঠ্যাং সুজা করে দে পারবে এই মূর্তি এটার সামনে জিনা করলে কি আর অবচরে জিনা করলে কি ডাকলে কেন জুলেখা জবাব দেয় কয় যদিও আমার পূজার মূর্তিটা দেখে না কিন্তু যেই কারিগরে মূর্তিটা বানাইছে সেই কারিগরে মূর্তির চোখগুলি এমন ভঙ্গিতে বানাইছে যে চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে সত্যই দেখে না চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে
এই জন্য আমার লজ্জা করে, এই জন্য মূর্তিটার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা করে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই জুলাইখা তোর মূর্তির চোখে যেতে দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, এই কারণেই যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, তাহলে আমার যে আল্লাহ আসলেই দেখে, তার সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? বলেন এই গুফন খাস কামরার ভিতরে প্রধানমন্ত্রী স্ত্রী যেখানে প্রেম নিবেদনকারিনী, ওই সুন্দরী মহিলার সাথে জিনা করার থেকে ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ আমাকে দেখে এই ঘুমন্ত বিশ্বাস বাঁচাইছিল না জাগ্রত ঈমান? আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম ঈমান ঘুমন্ত থাকলে ফলাফল কি হয় আর ঈমান জাগ্রত থাকলে ফলাফল কি হয়? ঘুমন্ত ঈমান আর জাগ্রত ঈমানে বেশ কম আছেনি? তাই রাসূল বলেন, জিবরিল যখন জিজ্ঞাসা করলেন মাল এহসান নির্বেজাল ইবাদত কোনটা, রাসূল বলেন নির্বেজাল ইবাদত হইল এমন ভাবে ইবাদত করো তুমি বাস্তবে চর্মচুকে আল্লাহকে না দেখলেও যদি তুমি দেখতে তাহলে যতটুকু মনোযোগী হইতে ততটুকু মনোযোগী হইয়া ইবাদত, আর তুমি যদি আল্লাহকে নাও দেখো আল্লাহ কিন্তু তোমাকে দেখে, ফাইল লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে সদা সর্বদা দেখেন, এই বিশ্বাস জাগ্রত রাখে আল্লাহর, আল্লাহর ইবাদত করো সেটা হবে নির্বেদাল ইবাদত। এবার মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন রাসূলের সেই হাদিসের ভিত্তিতে, যারা যে সমস্ত মুমিন মুসলমানেরা আলেমরা কিন্তু নামাজ পড়ে সুবহানাকা অর্থ বুঝে না কিন্তু সুবহানাকা পড়ে, আউযুবিল্লাহ অর্থ বুঝে না কিন্তু আউযুবিল্লাহ পড়ে, বিসমিল্লাহ অর্থ বুঝে না কিন্তু বিসমিল্লাহ পড়ে, আলহামদু সূরার অর্থ বুঝে না কিন্তু আলহামদু সূরা পড়ে, আলামতারা সূরার অর্থ বুঝে না কিন্তু আলামতারা সূরা পড়ে, এই সমস্ত মুসলমান নামাজে মনটাকে ধরে রাখার উপায়, এই সমস্ত মুসলমানের নামাজে মনটা ধরে রাখার উপায় হইল ওই জিবরিলের প্রশ্নের জবাবে রাসূলের জবাব, তুমি না দেখলেও আল্লাহ তোমারে দেখে, তুমি না দেখলেও আল্লাহ তোমারে দেখে, তুমি না দেখলেও আল্লাহ তোমারে দেখে, এই কথাটা মনে মনে রাখো, যখনই দেখবে তুমি নামাজে দাঁড়াবার পর মন তোমার দোকানে চলে গেছে তখনই ধ্যান করো আল্লাহ আমাকে দেখে, মন নামাজে ধরে রাখার চেষ্টা এটা, যখনই দেখবে মন তোমার কৃষিকাজে চলে গেছে ধ্যান করো আল্লাহ আমাকে দেখতেছে, যখনই মনে জাগবে সংসারে হাজার কাজ তখনই তুমি ধ্যান করো আল্লাহ আমাকে দেখতেছে, এইটাই হইল সাধারণ মুসলমানের জন্য যারা আলেম নয় তাদের জন্য মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা হইল, যখনই আমি দেখবো আমার মন নামাজে নাই তখনই আমি ধ্যান করবো আল্লাহ আমাকে দেখতেছে, তখনই মন নামাজে মনোযোগী হয়ে গেল। আমি আপনাদেরকে আজকের মতো দুইটা পদ্ধতি বোঝাবার চেষ্টা করেছি মনটাকে নামাজে ধরে রাখার, একটা আলেমদের জন্য আর একটা যারা আলেম নন তাদের, বুঝে থাকতে বলুন তো আলেমদের জন্য পদ্ধতিটা কি? যা কিছু পর্ব সবগুলির অর্থ লক্ষ্য করে, আলেম নন যারা তাদের জন্য মন থাকে না আমাদের ধরে রাখার পদ্ধতি কি? যখন দেখবো মন আমার নামাজে নাই তখনই ধ্যান করবো আল্লাহ আমাকে দেখতে, যখনই দেখবো মনটা আমার নামাজে নাই তখনই ধ্যান করবো আল্লাহ আমাকে দেখতে, এইভাবে যারা মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা চালু রাখবে হাজার বারে যদি শয়তানে মন নামাজের বাইরে নিয়ে যায় এই কারণে আপনার নামাজের সওয়াবও কম হবে না সুফলও কম হবে না, আল্লাহ আপনাকে নামাজের পরিপূর্ণ পুরস্কার দান করে দেবে। গেল তৃতীয় প্রকার নামাজ, আজকের মতো এই তৃতীয় প্রকার নামাজই পর্যন্ত আলোচনা থাকুক, আগামী কালকে আরো দুই প্রকার নামাজ ওদের আলোচনা হবে, তারপরে মুমিনের প্রথম গুণ হইল মনকে নমাদে ধরে রাখা, এই দ্বিতীয় গুণ তৃতীয় গুণ চতুর্থ গুণ পঞ্চম গুণ ষষ্ঠ গুণ আগামী দুই দিনে দেখি আমি আলোচনা করে শেষ করতে পারি কিনা। আল্লাহ আজকে এই পর্যন্ত আমাদেরকে যা শোনার বুঝার তৌফিক দিলেন এই অনুপাতে আল্লাহ আমাদের এই গুণটা অর্জন করার তৌফিক দান করুন সবাই।